আমাদের ভালোবাসা চিরস্থায়ী হোক। সোনা বেতা শীতলা নবীন সংঘের উদ্যোগে টোল ট্যাক্সের সামনে আজ বিকেলে সম্প্রীতি প্রয়াত লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আব্দুল কালাম এবং স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন উৎসব বন্ধনে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্য ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক তপন মিশ্র, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল আনন্দ গোপাল মাইতি, রঘুনাথপুর টু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তারকনাথ জানা, গণেশ মিত্র এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গরা। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে প্রধান তারকনাথ জানা বলেন, আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে যুব সমাজকে জনসচেতনতামূলক এবং তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের প্রতি তাদের আগ্রহী মনোভাব গড়ে তোলায় আমাদের লক্ষ্য। তাই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক সমাজসেবামূলক অনুষ্ঠান রেখেছি আমাদের এই উৎসব বন্ধনে। সোনাবেতে থেকে সুজিত মণ্ডল রিপোর্ট, দেখুন নিউজ মায়না লাইভ। আমরা মাতৃবন্দনা দেশ নায়ক মঞ্চ উৎসব আজকে সভা সভাপতি প্রহাতাই চাইব সবাই মিলে সত্যি একটা ইতিহাস, আর সেই ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছে আব্দুল কালাম। আমাদের পথ চলা এপিজে আব্দুল কালাম, আমাদের ইতিহাস এপিজে আব্দুল কালাম। তুমি একমাত্র মানুষ যেখানে ভাই ও বহিন অর্থাৎ আমাদের পরিবার স্বামী বিবেকানন্দ। সবাইকে দিয়ে আমরা স্মৃতির আলোয় হাঁটি, আমরা হারিয়ে আসনের আগে আমাদের প্রদীপ জ্বালিয়ে আমাদের বিভীষিকর বন্ধনে আপ্লুত করলেন সদস্য কমল কৃষ্ণ মান্না। আমি নত মস্তিষ্কে প্রণাম ও স্যালুট জানাই, এই কারণেই এত বৃহৎ যে অনুষ্ঠান মঞ্চ, এত বৃহৎ